আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুবনা সিকে লাইফস্টাইল। আশা করি সব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখা আরেকটা ব্লগলে এসে আপনারা মাঝে আশা করি ভালো লাগবো। কেন দেখা আমি সকালে ব্রেকফাস্ট বানাইলাম। আজকে ব্রেকফাস্ট আছে একবারে বাঙালি ট্রেডিশনাল পিঠা, সই পিঠা। আমরা সিলেটে যারা আছে তারা একটারে সই পিঠা হয়। তো দেখা কেন আসলে শীতের সিজন আইলে পিঠা না হলে তো আর চলে না। তো আমি ফিটা বানাইছিলাম, তো ভাবলাম মর্নিংও একটু ফিটা বাজি করে গি দিয়া। তো দেখা এখানে আমি ছোটো ছোটো স্লাইস করে ফিটা খাটছি, এরপরে তো পেঁয়াজ দেয়া আর বিরিয়ানি করে নিলাম, আর লাস্টে দিয়ে আমি কি ফ্রেশ ঘি ইউজ করবো, কেন মাঝে নামাইবার আঁকানো একটু। তো ফিটা আসলে অনেক লেখান খাওয়া যায়, আর বেশিরভাগ তো দেশও থাকতে খাইছে ফিটারে বাজিয়ে এরপরে গিদি মাখাইয়া। তো এখানে আসলে ইলা তেমন খাইতে চাইন না খেয়েও। তো আমি কি ওলা বেশিরভাগ স্লাইস করিয়া খাইটিয়া বিরান করিয়া এরপরে নামাইবার আঁকানো দেখলাম আমি গি এড করে দিলাম। তো ই গি বাংলাদেশ থেকে দিছিলাম মায়, আর ও খাইয়া খাইয়া আছু রয়েছে। তো আমি এখন নামাইবার আঁকানো আর কি দিলাম গি। তো অনেকে আসেন আমি দেখছি ওইয়ে ওলা খান স্লাইস করে খাইটে, এরপরে আবার চিনি দিয়েও খাইন। তো এটা যার তার স্বাদ মতো টেস্ট যার জেলা। তো আমরা ওলা খান প্রেফার করে বেশি। তো দেখলাই কেন আমি রেডি করে লিছি। এখন তো আর বেশি টাইম লাগতো না, অলরেডি ডান হয়ে গেছে মোটামুটি। একটু ওয়েট করবো খালি ঘি মেল্ট হওয়া পর্যন্ত আর কি, পরে তো নামাই সার্ভ করে দেবো। তো দেখতে থাকুক আজকের ব্লগ, আশা করি ভালো লাগবো। পুরো ব্লগ দেখার অনুরোধ রইল সবরে। তো দেখা অলরেডি মেল্ট হয়ে যাবে কেন ঘিটা। আর তো দেখা রেডি গেছে মজাদার সিলেটি সই পিঠা বিরান। আর আই মানে আজকে বেশি বয়স আবার দিবার সময় দিস টাইম হররা, যেহেতু গরু আজকে আসেন। তো দেখা আমরা অলরেডি বাড়াই গেছি শপিং গরুর উদ্দেশ্যে, আর আজকে কিতা শপিং করে লগে তা হকা দেখতে পারবা। তো আজকে তারা দুইও ভাই রফ, আর বাচ্চেন তো স্কুলও আইমান আর হ্যান্ডেল লই আমরা হয়ে একটু বাড়াই আই। আর ওয়েদার দেখলাম মাশাল্লাহ আজকে ওয়েদার খুব ভালো আসিল, মানে উইন্টারও ওয়েদার তো আর ভালো বলতে, যদি বৃষ্টি না হয় আর কি তাইলে মনে করবা ওয়েদার ভালো। তো ওলা খানো আজকে কোনো বৃষ্টি আসিল না, আর একটু মানে জো লাগে আর কি বৃষ্টি না থাকার কারণে লাগে। সামার ওল্লা খান তোরা একটু বাপ আছে। তো দেখবা আইমান যেদিন আইমানের বাবা কাকা তখন লগে এদিন আর কি পুষ্টারও বইতা চাই না, আর আমার লগে তাহলে ঠিক আছে। তো দেখা আমরা এখানে স্বর্ণর দোকানও আইসি কোয়াজ জুয়েলারিস বেতনাল গ্রিন একটা আর কি। তো আমরা তো দেখতে পারা এখানে আছি কোয়াজ জুয়েলারিস একটা তা কিন, আমরা মানে আমি সবসময় মোটামুটি টুকটাক কিনলে ট্রাই করে ওখান থেকে কিনবার লাগে। তো এখানে আসলে খুব সুন্দর নাইস নাইস কালেকশন পাওয়া যায়, এরপরে সপ্তাহও আছে কেন, আর তারার ও রেট একটু কমাইয়া লেন মানে রাখেন আর কেমন গেছে লাগে। তারা বিহেভ খুব বেশি বালা, আর এই কোয়াজ জুয়েলারি একটা অনেক বছর আগের পুরানা বলে তারার। তো এখানে আসইন মহিলা দুইজন খুব সুন্দর তারা কে জো করেন। তো দেখা আইমানের দুষ্টা মেয়ে। তো আমরা এখানে আসলে যত সফর ভিতরে ঢুকতে গেলে পয়সা লইয়া একটু প্রবলেমও হয়ে যায়, কারণ দুইটা দরজা থাকে। তো আমরা অনেক চিন্তা ভাবনা করিয়া আর কি সব ঢুকছি। তো দেখা আরও কাস্টমার আসলা ইয়ে কেন ছোটার একটা বেবি মাসাল্লা। তো মানে কি খেলা খোলা লাগে তারা কত পুরানা পরিচিত। তো আমি আসলে কয়েকদিন আগে দেখছিলাম টুকটাক হয়ে কিনছিলাম। তো আমার গরুর খান্দা যেহেতু আমি আর কি বাইদে মানে আমরা মহিলার আর একটা অভ্যাস হইল গিয়া মানে কোনো কিছু উকি জুকি মারা। তো আমি কয়েকদিন আগে বাড়াইছিলাম, পরে আমি একটা জিনিস আমার চৌক ফারছে ছোটো খাটো আর কি একটা খানোর ইয়াররিংস। তো আমি দেখছিলাম তো আজকে একে একটা কেনার উদ্দেশ্যে আইসি আমরা। তো দেখি কতটুকু কেতা করা যায়। আর আসলে একবারে খান্দার চোখের সামনে আরও মানুষে দেখার পরে আমি দেখছি আমার পাকা সুন্দর লাগছে। তো আমার আসলে পরে কেন আইয়া আমি আমার মাইন্ড চেঞ্জ করে লিছি। আমি আইসলাম স্টোনের মাঝে আর কি ছোটো খানোর দুল লইবার লাগে। তো স্টোনের মাঝে আসলে লইলে ওই কেতা স্টোন পরে যায়, আর আমি ওই একটা রিং লইছিলাম ওখান থেকে, কিন্তু তারা স্টোন দেখা যায় পরে আর লাগাইয়া দিতে পারেন না। আর স্টোন দেখতে সুন্দর লাগে আর মানে জো হয়ে যায় আর কি।
তো দেখলাম আমি পরে স্টোনের মাঝে না লইয়া একটা এমনি কি খালি স্বর্ণের মাঝে ছোটো মোটো একটা খানোর ইয়ে লইছি দুল। তো এটা আসলে লওয়ার কারণে লাগে আমার রিং আছে আর ইয়ে, তো রিং আমি ইউজ করি না কেতার লাগে রিং জো হলে বা চিনতে টান মারলে এটা সেফটি অত সিকিউর নাই আর কি, মানে খুলিয়া ইয়ে তো একটু হলো ফেসর তালা আর কি, আর এমনিতে মানে ফোরার বাবা চিনতে টানলে কুলিয়া হওয়ার সম্ভাবনা না করে লাগে আমি হয় রাফ ইউজার লাগে অষ্টও বেটার হইব। আর আমি আসলে শোনা ছাড়া কি এমনি এমনি টিউশনের কিছু খানো রাখা যায় না, দেখা যায় মানে খানোর মাঝে দুঃখ পায় বা কি প্রবলেম। তো আর যত রাখা রিংও আমার লাগে রিক্স ইউজে দেখতে পারে আমার আয় মানে যে হেল্প করাই কেন অন্য একটা ল্যাম্প অন্য রাখছেন ল্যান্টন আর কি যেটা জ্বালাইয়া তো মানে দুষ্টামি আর কি আমার লগে লগে ট্রাই করা তাইনো দেখাইতা। তো তা ওলা খানো চলে লাইফ, তো দেখা আর একটা আমি ছোটো নোজ রিং আনছি স্টোনের মাঝে অবশ্যই একটা আর একটা রিং আনছি আর কি ছোটোখাটো। তো আসলে সোনার তো এখন যে দাম তারপরেও তো চাহিদা থাকে ছোটোখাটো জিনিসই, তা অবশ্য তো বেশি বড় নাই তাও আলহামদুলিল্লাহ যখন চাহিদা ওখানে তো লইতে পারলাম আরও তো বড়ো তা দেখা যায় ইউজ করা যায় না ওই আর রিং তো আমি ইউজ করতে পারতাম না বা চিন্তা লাগে দেখা যায় টানাটুনি হরিয়া তারা কুলি লাইন অনেক সময় একটু জো লাগে। তো দেখা আলহামদুলিল্লাহ আমি ওগুলো আনছি আর প্রাইস আসলে মেনশন করলাম না, সেও যদি জানতে চাইতে আমি নেক্সট ডে মানে জোর মাঝে জানাইয়া দিম না। আর আমি আর একটা ভিডিওর মাঝে ইয়ে পরে আমার অনেক জিকাইছেন প্রাইস আসলে প্রাইজ আর হয়েছি না আমি যদি জানতে চাই আমি কমেন্টও জানাই। তো দেখা এখানে তারারে আমি একটু স্কুল থেকে নেওয়ার পরে যখন কি ড্রয়িং টাইম একটা রাখছি ও সময় তারা তিনজনে ড্রয়িং করেন, তো দেখা ড্রয়িং করতে করতে ঘুমাইয়া ফুটতে একবারে ড্রয়িং শুরু করছে নাই মানে, তো তারা তিনজনে খরা আহনাফে দেখাইয়া দিরা আর দেখা আঁতর মাঝেও খাইয়া কাইয়া অবস্থা খারাপ। তো আসলে ছোটোখাটো বা চিন্তা হলে চেষ্টা হয় আর কি, তো তারপরে আলহামদুলিল্লাহ তারা আমি এক টাইম আর কি জো করা ট্রাই করি অ্যাটেনশন দিই অষ্টার মাঝে আমিও আই মাঝে মাঝে তারা আঁকা আঁকি করাইবার লাগে। তো এখানেও অবশ্য জো করা আহনাফেও হেল্প করা, তো আমি তারা লাগে খানিও বানাইলাম দেখরা এখানেও ড্র করতে করতে একবারে ওয়ালে উইলে আহনাফ মানে আয়ানোর অভ্যাস হলে যে তাও ড্র করণীয়কে একটা হ্যাঙ্গিং করিয়া রাখা লাগে তাইনোর রুমের মাঝে। তো আমি অলরেডি রাখছি দুই তিনটা, বেশি রাখলে দেখা যায় যাবা লাগে আর কি। পেন্ট করছো? এটা কি তা পেন্ট করছো? লইয়া যাও, তুমি পেন্ট করছো নি দেখো বাইয়াই রানি। তো দেখরা তারা কেন ড্র করা আর আমি তারা লাগে একটু ফ্রুটস কাটিয়া দিলাম, আমি এক টাইম ট্রাই করি ফ্রুটস কাটিয়া দেওয়া লাগে আর উইকডেজ হইলে তো আর দিনের টাইম থাকে না দেখা যায় বিকালি টাইমেও ফ্রুটস দেওয়া লাগে। তো এখানে আপেল আর গ্রেপস দিমো আর অরেঞ্জ দিমো আজকে লাগে, তো এভরিডে আসলে ট্রাই করি ফ্রুটস দেওয়ার লাগে এক টাইম। তুমি আমার ডিস্টার্ব করাইনি তো মানে আমার ডিস্টার্ব করেন অল টাইম, তো তাই না যাইবা কি জানুয়ারি থাকেন স্কুল তাই ইন্ডিয়া অবশ্যই ডাকিলেছে স্কুল থাকেন। আর এখন তো ত্রিও হয়েছে আলহামদুলিল্লাহ 19 তারিখ ডিসেম্বরের তাই ইন্ডোর ত্রিও হয়ে গেছে 3 ইয়ার্স, তো দেখা যায় জানুয়ারি থাকেন আর কি ও জ্বর পরে স্কুলও যাওয়া শুরু হইব। তো আসির আজকের ব্লগ যদি ভালো লাগে তে লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করবা, আমার অলরেডি আলহামদুলিল্লাহ 1K সাবস্ক্রাইবার হয়ে যাব নিয়ারলিও দেখা যায় আর সবার জয়। তো কেন দেখলাম আমি তার ফ্রুটস দিছি আর আইমানের অবস্থা দেখতে পারলাম, আইমানে তো একবারে টেবিলের মাঝে বইয়া ফুটিয়া আর এখানে দেখলাম এখন আরও হাফ এন আওয়ার পরে আমি তার লাগে ডিনার রেডি করাম আর আজকে ডিনারও ইয়ার ফায়ার মাঝে আমি পিজ্জা করবো আর কি রেডি করা যে পিজ্জা টেস্কো সেন্সবারি আজরা অর্থাৎ লিডলও পাওয়া যায়, তো ওটা আর কি আন্যা রাখি সামটাইম দেখা যায় বাইরে থেকে আনা যায় না অনেক সময় তারা হুটাট হইন, তো আন্যা রাখি কেলা খান। তো আমি কেন ইয়ার ফ্রায়ারে 3 মিনিট না 4 মিনিট আর কি প্রিহিট করছিলাম হইয়া পরে এখন আমি ও জ দিলাইমো
7 minutes তো খুব সুন্দর কুক হইছিল তো দেখরা আমার আতর মাঝে ড্র কইরা দিছে নাই মানে তো তারারে খুশি করতে গিয়ে অনেক জিনিস করা লাগে আর কি তারার লাগে তো দেখা মাশাআল্লাহ লুক ফাইনালি যে সুন্দর হইছে একবারে সব ফরমা তো বুঝো গেছে না গরজে নেই ইয়ার ফ্রায়ার মাঝে রেডি করছে তো ইয়ার ফ্রায়ার হইলে অনেক সময় বাঁচেন তো লাগে বালা হয় আর কি হেলদি ফুড খাওয়ার নি যায় তারারে তেল ছাড়া আর কুইকলি হয়ে যায় দেখা যায় তুমি ইয়ার ফ্রায়ার দিয়ে আরও অন্যান্য খাম খাজ করা যায় আর কি তো দেখো ওইখানে আমি আরও কুকিং করছি ওই তো বিকালি টাইমে তো আসিল আজকের ব্লগ